হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা তৈরি করছি আমি একটা সাবস্ক্রাইবার বোনের রিকোয়েস্টে। তো এটা আমার কাছে অনেকটা বড় পাওয়া বলতে পারো তোমরা, কারণ তোমরাও যে আমার ওপর ভরসা করতে শুরু করেছো এটাই আমার কাছে অনেক। তো আজকের ভিডিওটা হচ্ছে এই যে নীল টগর গাছটা দেখছো, এই নীল টগরের গাছের তোমরা কিভাবে চারা তৈরি করতে পারবে খুব সহজে বাড়ির মধ্যে, তাও আবার হরমোন পাউডার ছাড়া, সেটাই আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আর এই নীল টগরের গাছের যত্ন নিয়ে একটা বড় ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যদি তোমরা সেই ভিডিও না দেখে থাকো তাহলে তোমরা দেখে নিতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। তো এই নীল টগর গাছটা একটা খুবই ভালো গাছ, আর এই গাছটা কিন্তু সারা বছরই ফুল দিয়ে থাকে। আর এই ফুলটা যে দেখতে কতটা সুন্দর সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক, ভিডিও শেষ অবধি থাকার অনুরোধ রইল। তো প্রথমে বলি যে তোমরা এই গাছে চারা করার জন্য কীরকম ধরনের ডাল নির্বাচন করবে, সেটাই কিন্তু সবথেকে বড় ব্যাপার। কারণ এর আগে আমি অনেকবার ডাল দিয়ে লাগানোর চেষ্টা করেছি, এই নীল টগরের গাছে চারা তৈরি করার চেষ্টা করেছি, কিন্তু অনেকবার সফল হয়নি। শেষ অবধি এইবারই দেখলাম গাছটা ঠিকঠাকভাবে লেগে গিয়েছে, এই দেখো দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু এই চারাটা তৈরি করার জন্য অনেক বড় ডাল নির্বাচন করিনি, কারণ এই বড় ডাল দিয়ে আমি চেষ্টা করেছিলাম। আমি যে ডালগুলো নির্বাচন করেছিলাম সেই ডালটা হলো এই যে ছোট্ট মতো ডালগুলো তোমরা দেখছো, সেই ছোট মতো ডালগুলো দিয়েই আমি এই চারাটা তৈরি করেছি। তো বেশি বড় ডাল নেওয়ার দরকার নেই। এই গাছের নিচে থেকে যে ছোট ছোট ডালগুলো বেরিয়েছে নতুন, সেই ডালগুলো তোমরা নির্বাচন করতে পারো, অথবা যে ডালগুলোতে আপাতত ফুল ফুটে আছে সেই ডালগুলো কিন্তু খুবই নরম হয়। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি ফুল তুলতে গিয়ে ডালটা ভেঙে ফেলেছিলাম, তো আমি সেই ডালটাকে এই গাছের নিচে পুঁতে দিয়েছিলাম, আর কিছুদিনের মধ্যে এই গাছটা কিন্তু তৈরি হয়ে গিয়েছিল আমার চারাটা। আর সময়টা ছিল বর্ষাকালের শেষের দিকে, বর্ষাকালই হলো সব গাছের চারা করার সঠিক সময়। তো এই যে ডালটা দেখছো, যে ডালগুলোতে ফুলগুলো ফুটে আছে সেই ডালগুলো কিন্তু খুবই নরম হয়। তো এই ডালগুলোকে তোমরা নির্বাচন করে নেবে একটা চারা তৈরি করার জন্য। তো এরকমই একটা ডাল আমি ভেঙে নিলাম, আর এই ডালের যে বাড়তি পাতাগুলো আছে সেই পাতাগুলো কিন্তু সব ভেঙে ফেলতে হবে, মানে ছিঁড়ে ফেলতে হবে, না হলে গাছ সমস্ত খাবার এই পাতাতে দিতে থাকবে এবং চারাটা তৈরি হতে দেরি হবে। তো আমি ডাল থেকে পাতাগুলোকে সব কেটে দিলাম, আর যে নিচের অংশটা আছে ডালের, সেই ডালের নিচের অংশটাকে ব্লেড দিয়ে একটু ছোচালো করে কেটে নিতে হবে। আর যে ব্লেডটা তোমরা ব্যবহার করবে সেই ব্লেডটাতে আগে স্যানিটাইজার লাগিয়ে নেবে, তারপর ডালটাকে এইভাবে ছোচালো করে কেটে নেবে, তাহলেই তোমাদের চারা তৈরি করার জন্য একটা ডাল রেডি হয়ে যাবে। এবারে আমি ডালটাকে লাগানোর জন্য একটা পাত্রে মাটি ভরে নিয়েছি। তোমরা চাইলে বালিতে লাগালে চারাটা কিন্তু বেশি তাড়াতাড়ি তৈরি হবে, যাই হোক আমি মাটিতে লাগাচ্ছি। আর যদি তোমরা বালিতে লাগাও তাহলে বালিটাকে ছেলে নেওয়ার পর তিন চারবার মতো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবে, এবং ওপরে যে ফেনাটা উঠে আসবে সেই ফেনাটাকে ফেলে দিয়ে সেই বালিটার মধ্যে চারাটাকে লাগিয়ে নেবে। তো দেখো আমি একটা কাঠি দিয়ে মাটিটাকে সরিয়ে দিলাম, আর সেখানে ডালটাকে লাগিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু সামান্য জল দিলেই আর কিছু করার প্রয়োজন হবে না। আপাতত যতদিন না গাছটার একটা বা দুটো নিজে থেকে পাতা বেরোচ্ছে ততদিন অবধি ঠান্ডা জায়গায় এটাকে রাখতে হবে, আর পরিমাণ মতো জল দিতে হবে, তাহলে দেখবে তোমাদের চারাটা খুব খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এবার যে চারাটা আমার বাড়িতে তৈরি করা আছে সেই চারাটাকে আমি তুলে দেখাচ্ছি যে গাছটা শিকড় কি পরিমাণে বেরিয়েছে। তো দেখো আমি প্রথমে একটু জল দিয়ে দিলাম, এবার আমি চারাটাকে তুলে দেখাচ্ছি। আর এই গাছটাকে এখন অন্য জায়গায় লাগানো যেতেই পারে, গাছটার নিজে থেকে দুটো পাতাও বেরিয়েছে আর শিকড়ও কিন্তু অনেক বেরিয়েছে, আমার তোলার সময়তে শিকড় অনেক ছিঁড়ে গেছে সেটা আমি বুঝতে পেরেছি। যাই হোক দেখো গাছটাকে এটা এখন যদি লাগিয়ে দেওয়া হয় গাছ, আর সাত দিন মতো ছায়াযুক্ত জায়গায় রাখা হয়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি গাছটা তৈরি হয়ে যাবে, সাথে কিছুদিনের মধ্যে ফুলও চলে আসবে। এই গাছে কিন্তু খুব তাড়াতাড়ি ফুল চলে আসে, আর আমার গাছটা দেখে বুঝতে পারছো কিভাবে ফুল ফুটে আছে। এই গাছের কি কি রোগ হয়, জল কতটা প্রয়োজন হয়, এই গাছ কিরকম পরিবেশ পছন্দ করে, সব কিছু আমি ওই ভিডিওটাতে বলে দিয়েছি, তাই এটাকে নিয়ে আমি আর দ্বিতীয়বার আলোচনা করছি না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না, বেল বাটনটাকে ক্লিক করে দিয়ে অল করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার ফোনে ঢোকে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরে ভিডিওতে নতুন একটা কিছু নিয়ে।